বন্ধুরা, আজকে আমাদের কলেজে নবীনবরণ উৎসব আছে, সেই জন্য কলেজে যাচ্ছি। গিয়ে ওখানে নবীনবরণ কেমন করে হয় সব যাবতীয় ভিডিওতে থাকবে, তো ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা এন্ড তক দেখতে থাকো। আর যারা আমার এখনও টেক চ্যানেলে ফলো করেনি, তারা অবশ্যই আমার টেক চ্যানেলটা ফলো করো। ও টেক চ্যানেলটির নাম রহিম টিপস। তো তাড়াতাড়ি গিয়ে আমার টেক চ্যানেলটি ফলো করে দাও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ, দেখা হচ্ছে কলেজের গেটে ততক্ষণ। বাই বাই। কলেজের গেটে চলে এসেছে, এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা আমাদের অডিটোরিয়াম রুম, এখানে প্রচুর ছাত্রছাত্রীরা বসে আছে, সবাই কেউ ক্যামেরা করছে, স্যার এখন লেকচার দিচ্ছে। তো কি লেকচার দিচ্ছে শুনবো। উল্লেখযোগ্য স্থান পেয়েছিল, কিন্তু ভারতবর্ষে তার সার্থক সূচনা আর প্রমোজ্জ্বল প্রকাশ। বন্ধুরা দেখো, আমি অডিটোরিয়ামের যে ফার্স্ট চেয়ারগুলো আছে সেখানে বসে আছি, কিন্তু একদম অডিটোরিয়ামের পরিবেশটা দেখো। তো আমি অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসেছি আর আমাদের রোশনকে ডাকতে যাচ্ছি, কারণ ও নতুন কলেজ, অডিটোরিয়ামটা কোথায় জানে না। আমি জেনে গেছি কিন্তু ও জানে না। দেখো বন্ধুরা, রোশন আসছে আর তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো চলো, এখানে দেখো কালকের মতো আজকেরও প্রচণ্ড ভিড় হয়েছে। আমি রোশনকে রিসিভ করে নিয়েছি, আমরা এখন উপরে ফিরে অডিটোরিয়ামে যাবো। তো অডিটোরিয়ামে কলেজে আসার পর থেকে আমি মানে এতটা একা ফিল করছিলাম, তো আমার বন্ধুরা খুঁজছিলাম, ফোন করে আবার জানতে পারলাম সব এখানে বসে আছে, আড্ডা মারছে। দেখো বন্ধুরা, সব বসে আছে, এরা হাফজন লুকাচ্ছে এই মেয়েগুলো। বন্ধুরা, অনুষ্ঠানটাকে কত শান্ত হয়ে মন দিয়ে দিয়েছে। মজা আয়া। ইহি নাই, আবি অর শুনিয়ে। তো বন্ধুরা, লাস্ট আমাদের এই স্যারটা বক্তব্য দিচ্ছে, এনার লেকচার শেষ হলেই মূলত অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে। তো দেখ, তো ফাইনালি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন চলবে ফটোশ্যুট। বিখ্যাত যে ইন্ডিয়ান এখন ট্রেন্ডিং চলছে, ফটোশ্যুট চলছে ওই দাদুটার সঙ্গে। তো উনি কে কোন স্যার আমি জানি না, তো আমিও তুলে ফেললাম। আমাদের বন্ধুদেরকে বলছি যে উনি হয়তো প্রিন্সিপাল হবে, তত ওনার সঙ্গে ফটো তুলেছ, তো ফেসবুকে এফবিতে পোস্ট করা যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমাদের পোস্টার শেষ হয়ে যাওয়ার পরেও আমরা বাইরে যেতে পারছি না। দেখো এখানে প্রচণ্ড বন্ধুরা, বৃষ্টি হওয়ার কারণে এদেরও কিছু প্রফিট হয়ে গেছে, কারণ এখানে এরা টিকটক করছে, এরা তো ভাইরাল হবেই আজকে। তো এখানে ফোন করছে, মুখ দেখাবে না। কোন এই লোক, কাহাঁ সে আতে? না বাদ দাও, এই সব খালি হয়ে গেছে, তবু এরা এখানে ভিডিও করছে। আর দেখো অডিটোরিয়ামটা পুরো ফাঁকা, যাদের ছাত্রী সবাই চলে গেছে। তো আমরা এখন কজন আছি, আর ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি ব্লগটা কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে